হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো যে 2-3 দিন ধরে ভিডিও আসছে না, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো, এবং যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো তারা তো জানতেই পেরেছো যে আমার কি প্রবলেম, কি কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না। আমার 2 দিন ধরে খুব গলায় ব্যথা, তারপরে সামান্য জ্বর এসছে, বিছানার থেকে উঠতে পারছি না, সেই কারণে তোমাদের জন্য ভিডিও করতে পারছি না। খুবই খারাপ লাগছে, অনেক চেষ্টা করেছি তার সত্ত্বেও ভিডিও করতে পারিনি। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, সেই কারণে তোমাদের জানিয়ে দিলাম। যে আর অনেকে, আমি যখন পোস্ট লিখেছিলাম অনেকে জিজ্ঞাসা করছো যে কোভিড হয়েছে কিনা, তো একেবারে আমি জানিয়ে দিই, আমার কোভিডের কোনো ব্যাপার নেই। আমি ডাক্তার দেখিয়েছি, কোভিডের কোনো এরকম সিমটম নেই, শুধুমাত্র প্রচুর ঠান্ডা লেগেছে আর গা হাত পা ব্যথা, আমি বসে উঠতে পারছি না। সেই কারণে 2 দিন ধরেই এই ধরনের প্রবলেম হচ্ছে, খেতে পারছি না। তো এটা হচ্ছে মানে আমার একটু ঠান্ডার প্রবলেম রয়েছে, সেই কারণেই হয়তো ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে। কোভিডের কোনো ব্যাপার নেই। তোমরা যারা অনেকে ইনস্টাগ্রামে লিখছো, তাদের একটু সাবধানে থাকো, ভালো ভেবেই তোমরা বলেছো এটা, কিন্তু আমি বলে রাখি যে ওরকম কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ঠান্ডা লেগেছে। এখনও পর্যন্ত আমি উপরে যেতে পারছি না, বিছানা শুচ্ছি আর উঠছি, গা হাত পা এত ব্যথা, এত শরীর খারাপ, ওষুধ চলছে। আশা করি তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কালকে কালী পুজো, হ্যাপি দিওয়ালি প্রত্যেককে, খুব ভালো তোমাদের কালী পুজো কাটুক। আর একটা বিষয় তোমাদের বলবো, শুধু বলবো না, তোমাদেরকে রিকোয়েস্ট করব, ও তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার কথা শুনো, তাদের প্রত্যেককে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যে যেন কালকে কালী পুজো, সেই কারণে প্রত্যেক বছর কালী পুজোতে প্রচুর বাজি ফাটানো হয়, কিন্তু এবছরের পরিস্থিতি কিন্তু আগের বছরের মতো নেই। কারণ এই শব্দবাজিতে কোভিডের যে ভাইরাস রয়েছে, সেই ভাইরাসের মিউটেশন ঘটবে, তারা আরও শক্তিশালী হবে, যেটা বলা যাচ্ছে, শোনা যাচ্ছে। এবং মানে এই যে বাজির যে ধোঁয়া, সেই ধোঁয়াতে কারোর যদি কোভিডের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে তাদের এর ক্ষতির সম্ভাবনা বেশি। সেই কারণে ধরো তোমাদের বাড়ির কোনো বয়স্ক, কোনো বৃদ্ধ মানুষ রয়েছে বাড়ির, বা আশেপাশে কোনো বৃদ্ধ মানুষ রয়েছে, যদি তোমরা বাজি পাঠাও, সেক্ষেত্রে সেই গন্ধতে তাদের কোনো ক্ষতি হতে পারে, বা তোমাদের বাড়িরও কারোর ক্ষতি হতে পারে। এছাড়া এই শব্দবাজির দ্বারা যেটা বললাম, যে কোভিড, কোভিডের যে ভাইরাস রয়েছে, সেই ভাইরাসের মিউটেশন ঘটে, তারা আরও শক্তিশালী হয়। সেই কারণে এবছরটা উইদাউট বাজিতে তোমরা খুব এনজয় করো, তোমাদের পড়তে হবে না, তোমরা খুব এনজয় করো, এনজয় করে ভালো করে কাটাও, যাতে তোমাদের, তোমরা খুব আনন্দ করো। কেন, কালী পুজো, কালী পুজোটা খুব আনন্দ করো, বাড়ি বসে আমি বলবো আনন্দ করো, বাইরে বেরিও না, কারণ এই পরিস্থিতিটা খুবই খারাপ। সেই কারণে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি আমি মন থেকে, যাতে তোমরা ভালো থাকো, সেটাই আমি সর্বদা চাই। তো সবাইকে এগেন হ্যাপি দিওয়ালি, প্রত্যেকে খুব আনন্দ করো উইদাউট বাজি। আরও একটা বিষয় তোমাদেরকে বলবো, সেকেন্ড চ্যানেলে একটি ভিডিও আমি আপলোড করে দিচ্ছি, যেটা অনেক আগে শ্যুট করে রেখেছিলাম, আপলোড করা হয়নি। সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, তোমরা ওটাকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেকেন্ড চ্যানেলের, এর তোমরা ওই সেকেন্ড চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নাও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, কালকে এই যাতে ভিডিও আপলোড করতে পারি। যদি সুস্থ হয়ে যায় অবশ্যই কালকে ভিডিও আপলোড করবো।